স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল 11টায় নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারীতে লকডাউনের কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ। বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কিংবা ক্লাস নেই। তবে সাধারণ মানুষের কথা ভেবে সময়ের সাথে সাথে মার্কেট ও গণপরিবহন সহ সকল প্রতিষ্ঠান চালু করা হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কেন এত উদাসীনতা? প্রায় 400 দিন প্লাস হতে যাচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের খোলার কোনো নাম নেই। একের পর এক খুলবে বলে বলে ডেট দিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলতেই পারছে না। আমি বলবো আমাদের শিক্ষামন্ত্রীর হাতে যে একটা শিক্ষার জন্য যে একটা নির্দেশনা বলে ওইটা ওনার কাছে সত্যিই নেই। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতো, তাহলে উনি সব কিছু খোলার পরও কেন শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রাখছে? কই কলেজে এত করার পরেও তো আমাদের কখনো বেতন মকুফ করার জন্য বেশ কয়েকবার দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো প্রকারের বেতন মকুফ করে নাই, বরঞ্চ আমাদেরকে জিডি করার নামে হুমকি দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত কলেজ থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। দীর্ঘ 1 বছর ধরে আমাদের পড়ালেখা অনেক ক্ষতি হয়েছে। আমরা চাই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কলেজ কিছু কাজ করে দেওয়া হোক এবং SSC পরীক্ষা তাড়াতাড়ি নেওয়া হোক। কারণ আমরা পরীক্ষাও দিতে পারছি না, কোথায় কখন পরীক্ষা হবে সে বিষয়ে আমাদের কোনো কথাও কোনো গ্যারান্টিও নেই। যাতে অচিরে অন্তত যারা আমরা পরীক্ষা আটকে আছে সেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যায়, যেন আমাদের পরীক্ষাগুলো স্বাস্থ্যসম্মতভাবে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেয়। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আজকের এই মানববন্ধন। আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই, আমাদের পরীক্ষাগুলো যাতে অনতিবিলম্বে নেওয়া হয়। এই সময় মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।